এজন্য কি কি প্রিপারেশন নিয়েছেন স্যার? আপনার অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি? তোমার যা ঠিক মনে হয় সেটাই করবে, আর প্রোডাক্ট প্রেজেন্ট তুমিই করবে। ওকে স্যার। স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। ওকে। মাহির সবগুলো পেপার পড়ে সাইন করে দেয়। মায়া মাহিরের কেবিনে বের হয়ে নিজের কেবিনে যায়। মায়া কেবিনে গিয়ে কাজ করতে থাকে, তখনই অভি কল দেয়। মায়া রিসিভ করে না, অভি আবারও কল দেয়। মায়া বিরক্ত হয়ে কল রিসিভ করে। কি হয়েছে? ফোন রিসিভ করছো না কেন? ইচ্ছে তাই। মায়া এসব ভালো হচ্ছে না। সব ভালো হচ্ছে। তোমার জেদ আমি ভেঙে ফেলবো, শুধু অপেক্ষা করো। মায়াকে মাহির তার কেবিনে ডাকে। মায়া কেবিনে ঢুকে শুনতে পায় মাহির গান গাইছে আর ফোনে কি যেন দেখছে। মায়া একটু কান পেতে শোনার চেষ্টা করে আর শুনে, ইয়াদু পিয়াকি ইয়াদু পিয়াকি আনে লগি ভিগি ভিগি রাতোয়ে। স্যার আমাকে ডেকেছেন? যান, আমার জন্য গ্রিন টি উইদাউট সুগার বানিয়ে আনুন। ওকে স্যার। মায়া বের হয়ে মনে মনে বলে, আমাকে খাটানোর বুদ্ধি আমিও কম না। মায়া কিছুক্ষণ পর মাহিরের কেবিনে আসে একটা ট্রে নিয়ে। মাহির তখনও ফোন দেখছে। নিন স্যার। হোয়াট রাবিশ, এসব কি? মায়া ট্রেতে দুই কাপ গ্রিন টি আর দুই কাপ কফি এনেছে। মাহির তো অবাক। স্যার আগের বার আমাকে দিয়ে চারবার চার কফি বানিয়েছেন, তাই এবার একবারে বানিয়ে এনেছি। ভালো করেছি না স্যার? ইউ ফুল, এবারে সব তুমি খাবে। কি? মায়া মাহিরের কথা শুনে দিল এক দৌড়। মাহির বারবার ডাকে তা না শুনেই দৌড়ে গেল কেবিনে। এভাবে কেটে গেল দুটি দিন। এই দুই দিন মায়া মাহিরের মধ্যে কোনো ঝামেলা হয়নি। মায়া নেক্সট প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নেয়, কারণ কোম্পানির পক্ষ থেকে তাকে প্রেজেন্ট করতে হবে। মাহিরও মায়াকে অনেক সাহায্য করে। মায়া এই কয়দিনে মাহিরের সাথে বন্ধুত্ব হয়ে যায়। অবশেষে এলো সেই দিন। অবশেষে সেই দিন এলো। মায়া সকাল সকাল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। মায়া অনেক এক্সাইটেড। মায়া ব্ল্যাক কালার গাউন সাথে হোয়াইট কালার স্টোনের টপ, এয়ার রিং হাতে, ম্যাচিং ঘড়ি সাথে হালকা সাজ দিয়ে তাড়াতাড়ি বের হয়। বাসার নিচে গিয়ে দেখে মাহির গাড়ি নিয়ে অপেক্ষা করছে। একজন গার্ড এসে দরজা খুলে দেয়। মায়া গাড়িতে উঠে দেখে মাহির বসে আছে। মায়া মাহিরকে দেখে ক্রাশ খেয়ে যায়, কারণ মাহিরও ব্ল্যাক শার্ট প্লাস ব্ল্যাক কোট পরা। মায়া ভাবছে মাহির কী করে জানলো যে সব ব্ল্যাক কালারের পরেছে, আবার কাকতালীয় ব্যাপার হতে পারে। মাহির মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, মায়াও হাসি দেয়। কিছুক্ষণ পরে তারা পৌঁছে যায়। মায়া আর মাহির একসাথে বের হয়ে গেল। সেখানে দেশের বড় বড় বিজনেসম্যানরা ছিল। মাহির আর মায়ার নিজেদের সিটে গিয়ে বসলো। মাহির মায়ের দিকে তাকাচ্ছে আর মায়া মাহিরের দিকে তাকাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর অনুষ্ঠান শুরু হলো। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। প্রতিবারের মতো এবারও টপ বিজনেসম্যানদের সেরা প্রোডাক্টের উপর ভিত্তি করে বিজয়ী নাম্বার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ের সুযোগ পাবে ইন্টারন্যাশনাল বিজনেস কোম্পানির সাথে ডিল করার সুযোগ। প্রতিবারের মতো এবারও সেই লিস্টে আছে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। শুরুতে প্রোডাক্ট প্রেজেন্ট করবে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অনার মিস্টার মাহিন খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফারিয়া তাসনিম মায়া। অল দ্য বেস্ট মায়া। ইয়েস স্যার, আই উইল ট্রাই আওয়ার বেস্ট। মায়া তার কোম্পানির হয়ে প্রোডাক্ট প্রেজেন্ট করে। তখনই অভি মায়াকে দেখে। অভি অবাক হয়ে যায়। মায়া তার শত্রুর কোম্পানিতে চাকরি করে, তাও আবার তার দুশ্মনের পিয়ে। অভির চোখ রক্তবর্ণ ধারণ করে। মায়া তার মতো করে সব প্রেজেন্ট করে। তারপর অভির সিরিয়াল আসে। এখন আসবে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ের অনার মিস্টার আভির চৌধুরী। অভির নাম শুনে মায়া চমকে যায়। মায়া ঘুরে তাকাতেই দেখে অভি মায়া কিছুটা ভরকে যায়, কারণ তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির অভি। অভি মায়ের দিকে তাকায়। অভির রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। অভি কোনোভাবে তার কোম্পানির প্রোডাক্টের প্রেজেন্ট করে। সবার শেষে ফলাফল চলে আসে। আজকে তিনটি কোম্পানি খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু তাদের মধ্যে সেরা হয়েছে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আপনাকে অভিনন্দন। মাহিন জানতো তারাই জিতবে। মায়াও অনেক খুশি। মায়ার মাহির যায় তাদের অ্যাওয়ার্ড নিতে। মায়া অভির সামনে দিয়ে যায়। অভি মায়ের দিকে তাকিয়ে আছে। মাহির আর মায়া একসাথে অ্যাওয়ার্ড নেয়। মাহির স্টেজ থেকে নামার সময় অভিকে বলে, সো স্যাড, এবারও হেরে গেলে। জয় একদিন আমার হবে, মাইন্ড ইট। আমি থাকতে কোনোদিনও না, সেটা সময় হলে দেখা যাবে। অভি সব কথাগুলো মায়ের দিকে তাকিয়ে বলছিল।
মাহির সবার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে মায়া সামনে যেতে নিলে ওয়েটারের সাথে ধাক্কা লাগে আর জুস পড়ে যায় মায়ের গাউনে, আর সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে যায়। আর তখনই মায়ের ড্রেস পরিষ্কার করছিল, আর তখনই অভি এসে মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে। মায়ের কাঁধের দুই পাশে অভি হাত দিয়ে রাখে যাতে মায়া যেতে না পারে। অভির চোখ দুটো আগুনের ফুলকির মতো লাল হয়ে গেছে। অভি দাঁতে দাঁত চেপে বলতে থাকে মায়াকে, তুমি মাহিরের বিয়ে, তাতে আপনার কি? মায়া, সোজা সাপটা উত্তর দাও, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, আমি মাহির স্যারের বিয়ে। আমাকে আগে বলনি কেন? আজব তো, আপনাকে কেন বলবো? কারণ আমি তোমার কি হই সেটা ভালো করেই জানো। তাতে কি আপনি আমার মাথা কিনে নিয়েছেন? আজ এই মুহূর্তে তুমি এই জব ছেড়ে দেবে, আমার টাকার অভাব নেই। তুমি তোমার সারা জীবন সেই টাকা খরচ করলেও শেষ হবে না। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। হোয়াট ননসেন্স! মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ! আমি এই জব করলে আপনার সমস্যা কোথায়? মাহির আমার শত্রু, আমার জানের দুশ্মন, আর তুমি আমার লাইফ পার্টনার হয়ে ওর কোম্পানিতে জব করবে? দ্যাটস নট পসিবল। আপনার আর স্যারের মধ্যে কী হয়েছে তা আমি জানি না, আর আমার জানার দরকারও নেই। আপনার কথায় আমি এই জব নেইনি, তাহলে আপনার কথায় কেন রিজাইন দিব? মায়া, বেশি বাড়াবাড়ি করো না, ফল ভালো হবে না। কি করবেন আপনি? অভি মায়ের দিকে এগুতে থাকলে তখনই মাহির এসে অভির শার্টের কলার ধরে একটা ঘুষি দেয়। অভি তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। অভির ঠোঁট কেটে রক্ত পড়ছে। অভি অগ্নি দৃষ্টিতে মাহিরের দিকে তাকায়। মায়া অভির কাছে যেতে নিলে মাহির মায়ের হাত ধরে। মাহির অভিকে বলে, তোর সাহস তো কম নয়, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, দেখ এবার তোর কি করি। অভি উঠতে যাবে, তখনই মাহির অভির বুকে জোরে লাথি দেয়। অভি আবারও পড়ে যায়। মাহির মায়ের হাত ধরে টেনে নিয়ে যায় গ্যারেজের সামনে। মাহির মায়ের হাত ছেড়ে রেহানকে কল দেয়, এক মিনিটের মধ্যে সব গার্ড নিয়ে গ্যারেজে চলে। জি বস। মাহির ফোন কেটে দিয়ে পাশে তাকিয়ে দেখে মায়া নেই। মাহির মায়ের নাম ধরে জোরে জোরে ডাকে, মায়া কোথায় গেলে? আর তখনই হোয়াইট কালারের একটি গাড়ি আসে, মাহিরের সামনে দিয়ে যায় গাড়িটা। গাড়ির মধ্যে অভি আর মায়ার হাত মুখ বাঁধা। ওই মুহূর্তে রেহানার 35 জন গার্ড চলে আসে। মাহির তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে, মাহির অভির বাড়ি ফলো করছে। অভি গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। মাহির সুযোগ বুঝে অন্য সাইডে মোড় নেয়। অভি সেটা না বুঝেই সোজা গাড়ি চালাতে থাকে। অভি হাইওয়ে ছেড়ে ডাবল টার্ন রাস্তার ঢোকে, আর তখনই সামনে একটা গাড়ি চলে আসে। অভি অনেক জোরে ব্রেক করে। অভির গাড়ির একটা বড় গাছের সাথে ধাক্কা খায়। হঠাৎ ব্রেক করার কারণে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে অভির মাথায় আঘাত লাগে। অভির মাথা ফেটে রক্ত পড়ছে। মায়া সামনের দিকে ঝুঁকে যায়, এজন্য মায়ের কপালের এক কোণা কেটে যায়। গাড়ির অবস্থা বেগতিক দেখে অভি মায়াকে নিয়ে গাড়ি থেকে নেমে যায়, আর সাথে সাথে গাড়ি ব্লাস্ট হয়ে যায়। আগুনের ভাব এসে অভির আর মায়ার শরীরে লাগে। অভি পড়ে যায়। মায়া পড়ে যেতে নিলে মাহির মায়াকে টেনে জড়িয়ে ধরে। মাহির খান কি পারে সেটা তো ধারণারও বাইরে, মায়া শুধু আমার আর কারো না। তোর সাথে এতদিন বিজনেসের শত্রুতা ছিল, তাই তোকে কিছু বলিনি, কিন্তু তুই আমার মায়ার দিকে চোখ দিয়েছিস, তোর চোখ আমি তুলে ফেলব। মায়া শুধু মাহিরের, বুঝলি? মাহির রিভলভার বের করে অভির দিকে ধরে। অভি কাউকে কিছু না আসায় কোনো গার্ড সাথে আসেনি। মায়া বহু কষ্টে হাত আর মুখের বাঁধন খুলে মাহিরের সামনে দাঁড়ায়। কি করছেন আপনি? আপনি অভির কোনো ক্ষতি করবেন না, কারণ ও আমার ফিয়ান্সি। কি বলিস? আপনি যা শুনেছেন সেটাই বলেছি, সামনের মাসে আমার আর অভির বিয়ে। ও বেঁচে থাকলে তো বিয়ে হবে। মায়াকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অভিকে গুলি করে। মাহির অভির বুকে করে। অভি সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। মায়া অভির দিকে তাকায়। সেই সুযোগে মাহির রিভলভার দিয়ে মায়ার মাথায় আঘাত করে। মায়া মাহিরের দিকে এক পলক তাকিয়ে বেশ হয়ে মাহিরের উপর ঢলে পড়ে। মাহির মায়াকে বুকের সাথে জড়িয়ে ধরে। জোর করে কিভাবে জিনিস আদায় করতে হয় তা আমার থেকে খুব ভালো করে জানা আছে। এবার পারমানেন্টলি তোমাকে নিজের করে দেবো, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। বিকজ আই এম ইয়োর ক্রেজি লাভার। মাহির মায়াকে নিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, সাথে সাথে সব গার্ডরাও। মাহির গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যায়। সাথে সাথে অভির বাবা সেখানে আসেন। পার্টিতে যখন কোথাও অভিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন অভির বাবা অভির গাড়ির জিপিএস ট্রেস করে লোকেশন ট্র্যাকিং করে অভির অবস্থান জেনে নিয়েছিল। অভির বাবা গাড়ি থেকে নেমে দেখে রাস্তার এক পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর অন্য পাশে অভি পড়ে আছে। সেখানে তখনই অ্যাম্বুলেন্স ডাকা হয়। অভিকে হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সি অপারেশন থিয়েটারে অ্যাডমিট করানো হয়। অন্যদিকে মাহির শহরের
থেকে অনেক দূরে একটি নির্জন বাংলোতে মায়াকে নিয়ে যায়। মায়া তখনও বেহুশ। গাড়ি এসে বাংলোর সামনে থামে। মাহির মায়াকে কোলে করে নিয়ে বাংলোর মধ্যে গিয়ে সোফার উপর শুয়ে দেয়। রেহান, জি বস, বিয়ের ব্যবস্থা কর কুইকলি। ইয়েস বস। মাহির মায়াকে কোলে করে নিয়ে একটি রুমে যায়। মায়াকে খাটে শুয়ে দিয়ে মাহির ফার্স্ট এড বক্স এনে তুলার স্যাবলন দিয়ে কপালের রক্ত মুছে দেয়। কপাল আর মাথায় হালকা করে মলম লাগিয়ে দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দেয়। মাহির উঠতে যাবে তখন আবার মায়ের কাছে বসে। মায়ের মুখটা বড্ড বায়াবি লাগছে। মাহির মায়ের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহির রিহানকে কল দেয়। শহরের বেস্ট পার্লার থেকে সেরা বিউটিশিয়ানে নিয়ে আসবি আসার সময়। আবার জানিস সাথে যেন কোনো কমতি না থাকে। অফকোর্স বস, আই উইল কাম ব্যাক ফিউ টাইম বস। ওকে ডান। মাহির মায়ের কপালে হাত রেখে বলে, আজ আমাদের বিয়ে। জানো এই দিনটা যেন কত অপেক্ষা করেছি। আজ তোমাকে আমার নিজের করে নেব। কিছুক্ষণের মধ্যেই রেহান সব কিছু নিয়ে আসে। মাহির মায়ের জ্ঞান ফিরানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না। তখন মাহির বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে। পানি এনে মায়ের উপর ঢেলে দেয়। মায়া হুড়মুড়িয়ে উঠে পড়ে আর এদিক সেদিক তাকাতে থাকে, আর সামনে তাকাতেই দেখে মাহিরকে। মাহিরকে দেখে মায়া অনেক ভয় পেয়ে যায়। আপনি, আমি কোথায়? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মেদচান। মায়ার সামনে বসে, আমি বাসায় যাব। আজ থেকে এটাই তোমার বাসা। মায়ের গালে হাত রেখে, কি বলছেন এসব? কিছু সময় পরে আমাদের বিয়ে, তৈরি হয়ে নাও। মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আপনি একটা খুনি। আমি আপনাকে বিয়ে করব না তো করব না। ও রিয়েলি? হাউ ডেয়ার ইউ, ইউ রিজেক্টেড মি। ইয়া, সামনে তাকিয়ে দেখো স্ক্রিনের মেয়েটাকে আর ওই ওই যে ওই লোকটাকে চেনো কিনা। টিভির দিকে ইশারা করে মায়া টিভির দিকে তাকিয়ে দেখে তিতলি স্কুল থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর অন্য ফুটেজে তার বাবা বাজার করে বাসায় ফিরছেন। মায়া ভয়ে ভয়ে বাহিরের দিকে তাকায়। তোমার একমাত্র বোন এখন রাস্তা পার করবে আর ওর পেছনে একটি ব্ল্যাক কালারের গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়িটাকে পিষে দিয়ে যাবে। আর তোমার বাবা যে সাইড দিয়ে যাচ্ছে ওখানে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই বিল্ডিং থেকে একটা বড় সড়ক পাথরের বস্তা তোমার বাবার মাথায় পড়বে। আর বাকিটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে কি হবে তাহলে। মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে, আপনি এত নিচ। জান, শুধু তোমার জন্য। তুমি যদি রাজি না হও তাহলে তো আমি বাধ্য। না না, আমি রাজি, কিন্তু প্লিজ তিতলির আর বাবার কিছু করবেন না। দ্যাটস লাইক এ গুড গার্ল, তো রেডি হয়ে নাও। মায়ের রুম থেকে বের হয়ে যায়, আর কয়েকজন মেয়ে এসে মায়াকে সাজানো শুরু করলো। মায়ার চোখের জল বাধা মানছে না। মায়া বাধা দিতে চাইলে মাহিরের কথা মনে পড়ে যায়। মায়া চুপচাপ থাকে।